আজ উচ্চ আদালত বাদল চৌধুরীকে জামিনে মুক্তি দিয়েছেন, কারণ পুলিশ এখন অবধি বাদল চৌধুরীর বিরুদ্ধে চার্জশিট জোগাড় করার মতো সামর্থ্য দেখাতে পারেনি। বাদল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল 21 অক্টোবর হাসপাতালে অসুস্থ অবস্থা, সেই দিন থেকে ধরলে আজকে 102 দিন 3 দিন হয়ে গেছে। আর পরবর্তী সময়ে বাদল চৌধুরীকে স্পেশাল কোর্টে স্পেশাল জজের আদালতে উপস্থিত করা হয়েছিল 8ই নভেম্বর, সেই দিন থেকে হিসাব করলে 87 দিন হয়েছে। এখন অবধি পুলিশ বাদল বাবুর বিরুদ্ধে চার্জশিট জোগাড় করতে পারেনি। এবং আমরা যে কথা প্রথম থেকে বলে আসছিলাম যে এই মামলা দাঁড়ায় না, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন আমাদের মধ্যে, এটা আজকেও আবারও প্রমাণিত হলো চার্জশিট দাখিল করার ক্ষেত্রে পুলিশি ব্যর্থতার মধ্য দিয়ে। স্বাভাবিকভাবেই বাদল বাবুর বিরুদ্ধে জামিন হয়েছে, এখন দেখা যাক কী হয়, পুলিশ কী করে।